বাসাবাসী মিলে একটা ইফতার পার্টির আয়োজন করেছে, তো আমাকে বলেছে কিছু তৈরি করে নিয়ে যাওয়ার জন্য। তো আমি এখানে 20টা আলু এবং 5টা ডিম সিদ্ধ দিয়েছি। আমি আলুর চপ তৈরি করব, আর চপের মধ্যে দেওয়ার জন্য আমি কিছু ভেজিটেবল রেখেছি। এখানে আপনার মটরশুঁটি আছে, তারপরে গাজর এবং ভুট্টা, এগুলো দিব। চপের পরে কাভার দেওয়ার জন্য আমি বেসন ব্যবহার করব। তো আমি বাজার থেকে এই ধরনের বেসন কিনে এনেছি। অলরেডি আমি এই বেসনটা হলুদ, লবণ, একটু ঝালের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে মাখিয়ে খামির তৈরি করে ফেলেছি। আলু চপের মধ্যে আমি কিছু ফ্রেশ ডাল দিব। শুধুমাত্র বেসন দিয়ে চপটা তৈরি করা যায়, আর চপটাকে আরেকটু সুস্বাদু করার জন্য আমি এখানে ফ্রেশ মসুরির ডাল ব্যবহার করছি। তো এই জন্য আমি ডালটা ভিজিয়ে দিয়েছি, এটা সফট হয়ে গেলেই আমি ব্লেন্ড করে নিব। আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ওলট পালট করে দিচ্ছি। যেহেতু আমার হাঁড়িতে অনেক বেশি আলু আছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এর ভিতরে একটা ডিম দিয়েছি। আমি কোনো বেকিং পাউডার ইউজ করব না, যার জন্য ডিমটা দিলাম। ডিমটা দিলে ন্যাচারালি যতটা ফুলবে এটা খেতেই ভালো লাগবে। বেকিং পাউডার ইউজ করলে বেশি ফুলে যায়, তখন কিন্তু আলুর চপটা খেতে অত ভালো লাগে না। আলু সিদ্ধ হয়ে গেছে। আলুর গা যখন হালকা একটু ফেটে যাবে তখনই বুঝতে হবে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তা আমি নামিয়ে একটা জালির মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে এর খোসা খুলে ফেলবো। সেহরির জন্য একটা ফ্রেশ চিকেন রান্না করব, আর এটা এখন কেটে রেডি করব। এ পাশে রাই পাপড়ির জন্য এই যে ছোট ছোট টুকরা করে কেটেছি, আর সাথে চর্বি দিয়ে দিয়েছি, যে চামড়াগুলো ছিল এগুলো দিয়ে দিলাম। আর এ পাশে আমাদের জন্য, তো আজকে ওদেরকে রান দিচ্ছি না, আমরা এটা সেহরিতে খাবো, এই জন্য আলাদা করে রান্না করতেছি। আশা করি রাই পাপড়িও রোজা থাকবে আজকে। মুরগি রেডি করে ফেললাম এদিকে রাই পাপড়ির জন্য, আর এ পাশে আমাদের জন্য। ফ্রেশ মসুরির ডালটা আমি এভাবে পাতলা করে আর কি ব্লেন্ড করেছি। তা এখন এর মধ্যে মিশিয়ে দিব, অল্প অল্প করে মিশাবো, আর এটা সুন্দর করে হাত দিয়ে মিশাবো। আর এর ভিতরে যে ডিমটা ছিল এই ডিমটাও মিশিয়ে দিচ্ছি। আলুর চপের জন্য ডোটা যে তৈরি করেছিলাম তার মধ্যে ফ্রেশ ডাল দেওয়ার পরে এই যে এরকম একটা ডো হয়েছে। তো এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, যেহেতু এর মধ্যে চুবিয়ে তারপরে ভাজতে হবে। তো এই ধরনের থাকবে, যে আমি দেখিয়ে দিচ্ছি, মানে বেশি পাতলা করা যাবে না, মোটামুটি ঘনই রাখতে হবে। এখানে আমি 3 কাপ বেসন দিয়েছি, 1.5 কাপ ফ্রেশ ডাল দিয়েছি, আর 1টা ডিম দিয়েছি, আর আমার আলু আছে 20টা, ডিম আছে 5টা। আর এখন আমি একটা একটা করে আলু ভেঙে দিচ্ছি। আমার সবগুলো আলু এই যে ভেঙে নিয়েছি, এখন সুন্দর করে আর কি ভর্তা তৈরি করতেছি। আর এদিকে আমি একটু পেঁয়াজ এবং ভেজিটেবলটা ভেজে নিব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি।
প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে ভেজিটেবলটা দিয়ে দিব। আমি ভাজির মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আলু ভর্তার মধ্যে সরিষার তেল দিতে হবে সেজন্য আমি একবারে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভেজিটেবলটা ভাজি করব, পরে আমি আলুর ভর্তার মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে দিব। ভাজিটা হয়ে গেলে আমি ঠান্ডা করে পাশে রাখা স্যাসনা টানিতে একটু ভালো করে সেসে দিব, দিয়ে আমি আলুর মধ্যে মিশিয়ে দিব। ভেজিটেবলটা ঠান্ডা করতে দিয়ে আমি পাশের চুলাতে আবার চিকেন রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমার আলুর চপ সব রেডি হয়ে গেছে। আমি এখানে 56 পিস আলুর চপ তৈরি করেছি, ওরা আমাকে বলেছিল 50 পিস করার জন্য, তো আমার একটু বেশি হয়েছে, সমস্যা নাই। আর এটা দেখতে খুবই সুন্দর হয়েছে, যেহেতু রোজা রয়েছি খেয়ে টেস্ট করিনি, ইনশাল্লাহ ইফতারির সময় টেস্ট করব। আর এই হটপটটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম, যে এরকম প্রোগ্রাম হয় এখানে এর জন্য গরম খাবার নিয়ে যেতে পারি। আপনারা না দেখেন আমার ভিডিওতে ভালো লাগছে দুইটা না তিনটা মিঠুনটা দিতে হবে না?